ওমা এই যে প্রাণ গোবিন্দ আমার বাঁশিটি বাজাচ্ছেন, এই বাঁশিটি কে জানে? এই বাঁশিটি কে গো? কলিযুগে তো এসেছে দুটি মৃদঙ্গ হয়ে। এই বাঁশিটি দ্বাপর যুগে ছিল বাঁশি, কলিযুগে হয়ে এসেছে দুটি মৃদঙ্গ। হরি বল। তার আগে এই বাঁশিটি কে ছিল গো মা? এটাকে সামান্য জিনিস মনে করবেন না। হরে কৃষ্ণ। না মা সরস্বতী একদিন প্রাণ গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, আমি নারী হয়েও মুখ ফুটে বলতে বাধ্য হচ্ছি। নারীদের বুক ফাটে তবু মুখ ফোটে না। আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি তোমার রূপে মোহিত হয়ে, হে হে দেব, আমি তোমার অধরের সুধা পান করতে চাই। অধর কোনটাকে বলে গো মায়েরা? হরি বল। নিচেরটাকে অধর বলে, ওপরটাকে ওষ্ঠ বলে। আমি তোমার অধরের সুধা পান করতে চাই। গোবিন্দ দেখলেন সর্বনাশ। একবার আমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম, ওই জন্য কি হয়েছিল? সরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারম। রাধারানীর পায়ে ধরে আমাকে সাধনা করতে হয়েছে। আর আজকে যদি আমি আমার এই সরস্বতী দেবীকে আমার অধরের সুধা পান করাই, তাহলে না জানি রাধারানীর চরণ বাদ দিয়ে আর কোথায় কোথায় আমাকে হয়তো নাক্ষত নিতে হতে পারে। তাই সরস্বতীকে বললেন, দেবী সরস্বতী, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে এই জগৎ এই এই যুগে নয়, আগামী দ্বাপর যুগে আমি যখন শ্রীকৃষ্ণ রূপে লীলা করতে যাব, তুমি হবে আমার বাঁশি, আমার মুরলী, আর সেই মুরলী তুমি আমার সবসময় অধর সুধা পান করবে। ও মা, এই মা সরস্বতী আবার এত দয়ালু জানেন। তিনি বললেন, এত সুধা গোবিন্দের বদনের, এত সুধা আমি কি একা পান করতে পারি? তাই ছয় রাগ 36 রাগিনীর মধ্যে সারা জগতে বিলিয়ে দিচ্ছেন এই গোবিন্দের অধর সুধা। হরি বল, হরি বল, হরি বল। যার জন্য আমরা যদি কোনো রাগ রাগিনী মিশিয়ে গানটা গাই, দেখবেন সেই গানটা সব থেকে বেশি শুনতে ভালো লাগে। হরি বল। তাই শোনো রাধে, আমার বাঁশির গানে নয়, তোমার নামের গুণে তারা আমার কাছে ছুটে আসে। আর তাতেও যদি তোমার বিশ্বাস না হয়, ইথে যদি প্রত্যয় না হয় মদন কর সাক্ষী, ইথে যদি প্রত্যয় না হয় মদন কর সাক্ষী, ইথে যদি প্রত্যয় না হয় মদন কর সাক্ষী, ইথে যদি প্রত্যয় না হয় মদন কর সাক্ষী। করো নাম তু আপদ লিখি, আদেশ করো নাম তু আপদ লিখি, আরে আদেশ করো নাম তু আপদ লিখি, আদেশ করো নাম তু আপদ লিখি। রাধে, তোমার যদি বিশ্বাস না হয় যে আমার আর কেউ নেই তুমি ছাড়া, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে আদেশ করো, আমার কৃষ্ণ নাম আমি তোমার চরণের উপরে লিখে দিই। গোবিন্দ আবার পরক্ষণে ভাবলেন, না না, আমার কৃষ্ণ নাম তো বড় কঠিন, এই নাম যদি আমি রাধারানীর চরণে লিখে দিই, রাধারানীর চরণে লিখে দিই, রাধারানীর চরণে বড় ব্যথা লাগবে। তাই গোবিন্দ কি করলেন? রাধা কৃষ্ণ নামটা বড় কঠিন নামই বটে গো বাবা, কারণ কৃষ্ণ নামের শব্দগত মাহাত্ম্য কি জানেন? কৃষ্ণ ধাতু ন প্রত্যয় করে কৃষ্ণ শব্দ সাধিত হয়, আর কৃষ্ণ ধাতুর অর্থ হচ্ছে কর্ষণ করা বা ক্ষয় করা। এই জন্য আমার নামটা তোমার চরণে যদি লিখে দিই, তোমার চরণ বড় ব্যথা পাবে। তাই আমি কি করব জানো রাধে? ও গো কমল পদে কঠিন
পাবে, ব্যথা পাবে। এই নামে আমি মৃত্তিকার উপরে লিখে দিই, লিখে দি, আর সেই মৃত্তিকার উপরে নামটা লেখা থাকবে। তুমি কি করবে জানো রাধে? তুমি ওই নামের উপরে তোমার যুগল চরণ দিয়ে দেবে, যুগল চরণ দিয়ে দেবে। তাতে কি হবে যেন হবে, নামে ধন্য আমি অধন্য, নামে ধন্য আমি অধন্য, নামে ধন্য আমি অধন্য, তোমার যুগল চরণের পরশ পেয়ে নামে ধন্য আমি অধন্য, যুগল চরণের পরশ পেয়ে নামে ধন্য আমি অধন্য, তোমার যুগল চরণের পরশ পেয়ে নামে ধন্য আমি অধন্য, রাধে তোমার যুগল চরণের পরশ পেয়ে, যুগল চরণের পরশ পেয়ে আমি ধন্য হয়ে যাব। ও মা এত করে বললেন যে তোমার চরণ ছাড়া আমার গতি নেই, কিন্তু রাধারানীর মানটা গেল না বাবা। কারণ রাধারানী যেমন তেমন নায়িকা নয়, ইনি হচ্ছেন ত্রিভুবনের রমণীর শিরোমণি শ্রীমতী রাধারানী, কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। কৃষ্ণকে যে আহ্লাদান আহ্লাদে রাখে তিনি হচ্ছেন রাধারানী। হরি বলে যার রূপে যার সেবাতে ভগবান বশীভূত হন তিনি কি সামান্য রমণী হতে পারে? সেই রমণী আজকে গোবিন্দের সঙ্গে কোনো কথা বলছেন না, সামনীতিটা ফেল হয়ে গেল মা, সামনীতি ফেল হয়ে গেল। স্বামীর পরে কি বলেছি ওই দেখো, মায়েদের মনে নেই গো। স্বামীর পরে কি বলেছি, ভেদ, ভেদ মানে তফাত। ভেদ কাকে বলে? ভেদ দিদা স্বয়ং গঙ্গা সমহাত্মা প্রকাশন, ভেদ সৃষ্টি করা। এই যে রাধে তুমি আমার সঙ্গে কথা বলছো না, জানো আমি কে? হ্যাঁ, তুমি সামান্য একটা গোয়ালার মেয়ে, আমি তোমার প্রেমে মজে আছি, তোমার কত বড় সৌভাগ্য বলতো। আমি কে জানো? ভেদ সৃষ্টি করছেন জানো, এই জগতের নায়করাও বলে থাকে, এই যে যাও যাও কোথাকার ঘুটো করে নিয়ে মে, তোমাকে দয়া করে আমি আমার বাড়িতে এনেছি বলে দুবেলা দু মুঠো খেতে পাচ্ছ, আমাকে আবার হরি বল হরি বল। এটা ইহ জগতে হয়ে থাকে, কিন্তু গোবিন্দ বলছেন রাধে তুমি আমার সঙ্গে কথা বলছো না, আমি কে জানো? আমি যদি কে জানো তুমি তাহলে আমার সঙ্গে কথা বলবে। শোনো আমি কে তোমায় বলি, আমি কে তোমায় বলি? ভেদ দ্বিধা স্বয়ং ভঙ্গা সমহাত্মা প্রকাশনম, নিজের মাহাত্ম্য কীর্তন করাকে বলা হয় ভেদ। মানে আমি করেছি এই কাজ, আমি করেছি ওই কাজ, এটা হচ্ছে ভেদ সৃষ্টি করা, আপনার সঙ্গে আমার ভেদ সৃষ্টি করা। গোবিন্দ বলছেন শোনো রাধে আমি আমি কে তুমি একবার জেনে নাও। মীন কুড়ি মরা হয়ামি নৃসিংহ বামনে অবতার, মীন কুড়ি মীন কুর্ম বরাহ আমি নৃসিংহ বামন অবতার। মীন রূপ গোবিন্দের যে দশটি রূপের কথা বলা হয়েছে, আমার গোবিন্দ সেটাই বলতে চাইছেন রাধারানীকে যে রাধে জানো আমি কি হয়েছিলাম, আমি মিনি রূপে ধরেছিলাম, মিনি রূপে ধরেছিলাম, মিনি রূপে ধরেছিলাম, মিনি রূপে ধরেছিলাম রাধে। এই পৃথিবী যখন অতল তলে তলিয়ে যাচ্ছিল, এই পৃথিবীকে রক্ষা করার জন্য আমি মীন অর্থাৎ মাছের রূপ ধারণ করেছিলাম, আর সেই পৃথিবীতে তুমিও রক্ষা পেয়েছো, তুমি আমার সঙ্গে কথা বলবে না? কুর্ম অবতার, আমার দ্বিতীয় অবতার হচ্ছে কুর্ম মানে কচ্ছপ। এই পৃথিবী যখন অতল তলে তলিয়ে যায়, পৃথিবী কোনো থা পাচ্ছিল না, আমি কি করেছিলাম একটা কচ্ছপের মূর্তি ধারণ করে আমার পিঠের উপরে সেই পৃথিবীকে স্থাপিত করেছিলাম, তাতে তুমিও রক্ষা পেয়েছো রাধে, আমার সঙ্গে কথা বলো। রাধারানী কথা বলে না, মীন কুর্ম বরাহ আমি আমার বরাহ অবতারে পৃথিবীকে দাঁত দিয়ে আমি তুলে ধরেছিলাম, তুমি আমার সঙ্গে কথা বলবে না? মীন কুর্ম বরাহ আমি নৃসিংহ বামন অবতার,
নৃসিংহ অবতার আপনারা সবাই জানেন, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে রক্ষা করার জন্য নৃসিংহ অবতার ধারণ করেছিলেন ভগবান। হরি বল। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বললেন, তোমার ভগবানকে কোথায় পাওয়া যায়? বলে, কোথায় পাওয়া যায় না তাই বলো না, বলে এই স্তম্ভের মধ্যে তোমার ভগবান আছেন। বলে, পরখ করে দেখুন পিতা, যেই না স্তম্ভের মধ্যে মুষ্টি আঘাত করলো অগ্নি সেই স্তম্ভ থেকে বেরিয়ে এলো অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ। হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে দিল তার ভক্তির রাজ্য। তাই আমি হিরণ্যকশিপুকে বধ করেছি নৃসিংহ অবতার ধরে, মীন কুর্ম বরাহ আমি নৃসিংহ বামন অবতার। তারপরে আমার কি অবতার জানো রাধে? সাউন্ডটা বসে যাচ্ছে একবার করে। আমার কি অবতার জানো রাধে? তোমায় বলি শোনো, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, 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 ওগো রাবণে বধে লাগিয়া আমি রামচন্দ্র নাম ধরি, রাবণ বধে পরশুরাম অবতারে ক্ষত্রিয়দেরকে নিধন করেছি, আর রাবণকে বধ করার জন্য রামচন্দ্র অবতার হয়েছি। রাধে এবার কথা বলো, বলবে না? শোনো শোনো, দেবরাজের দর্প লাগি গিরি গোবরে ধন ধরি, দেবরাজের দর্প লাগি আমি গিরি গোবর ধন ধরি, ওই দেবরাজের দর্প লাগি ধন ধরি, দেবরাজের দর্প লাগি আমি গিরি গোবর ধন ধরি, শিলায়শিনী বর্ষণ হতে রক্ষা কইল গোকুলপুরি, শিলায়শিনী বর্ষণ হতে রক্ষা কইল গোকুলপুরি। রাধে এবার কথা বলো, দেবরাজ ইন্দ্রের দর্প চূর্ণ করেছি যখন ঝড় বৃষ্টি দিয়ে সারা বৃন্দাবনকে ধ্বংস করার প্রকল্প নিয়েছিলেন ইন্দ্রাজ, আমি কি করলাম না, ওই গিরি গোবর্ধন পর্বতকে সমূলে উৎপাটন করে বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করেছিলাম। রাধে তার তলে তুমিও রক্ষা পেয়েছ। এবার কথা বলো, কথা বলবে না? যাও যাও, তোমার মতো গোয়ালি নিয়ে আমার দরকার নেই। সেই লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী, লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী, বলি সেই লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী, সেই লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী, তাকো প্রেম উপেক্ষিয়া তুয়া প্রেমে বন্দী আমি, তাকো প্রেম উপেক্ষিয়া তুয়া প্রেমে বন্দী আমি। রাধে সেই লক্ষ্মী ঠাকুরানীর প্রেমকে উপেক্ষা করে আমি তোমার মতো গোয়ালিনীর প্রেমে মজে আছি, তোমার মতো গোয়ালিনীর প্রেমে মজে আছি। ও মা, রাধারানী কোনো মতেই কথা বলে না, এতগুলো ভেদ সৃষ্টি করলে যে তুমি গোয়ালার মেয়ে আর আমি কত কত রূপ ধারণ করেছি দেখো, এতগুলো ভেদ সৃষ্টি করে ও রাধারানীর মান গেল না, সাম ভেদ দুটি গেল, থাকলো কি দান। দান কাকে বলে? বেজন ভূষণ দিনাং প্রদান দান মুচ্যতে, ছল পূর্বক কোনো কিছু দেওয়াকে বলা হয় দান। গোবিন্দ আমার বললেন, যোগ রাধে ইহ জগতে হয়ে থাকে মায়েরা, আপনি হয়তো নাই আপনার কর্তার উপরে মান করেছেন, হ্যাঁ আপনার কর্তা আমোদপুরের বাজারে গেছে, এই দুপুর বেলাতে বাড়ি ফিরেছে আর বলছে যে, মানে চোখে চোখে কথা নয় ইনডাইরেক্ট ভাবে কথাটা হচ্ছে, এই যে
ওই আমোদপুরে বাজারে গেছিলাম, অমুক সাংরার দোকানে একটা তিন ভরি ওজনের হারের অর্ডার দেয়া ছিল। এই দেখো হারটা এনেছি, কেমন হয়েছে একবার দেখো তো, চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে মা। হ্যাঁ, যদি মানটা যাওয়ার থাকে, আপনার মানটা যদি ভাঙার থাকে, তাহলে আপনি কি বলবেন জানেন? আপনি বলবেন, আ মরণ, রাখো তো এখন হার, এই দুপুর বেলাতে রোদে গরমে এলে আগে ফ্রিজের একটু জল, ঠান্ডা জল খাও, তারপরে হারটা দেখবো। ও মায়েরা, এইভাবে মানটা যায় কোনো কিছু দিয়ে? গোবিন্দ দেখলো রাধারানীকে তো অলংকার দিয়ে ভোলানো যাবে না, কারণ রাধারানী হচ্ছে রাজার ঘরের মেয়ে, আবার রাজা রাজার ঘরের বউ, তার তো সোনা দানা অলংকারের অভাব নেই বাবা। তাই গোবিন্দ দেখলেন, আমি কি দেব, ও গো রাধে আমি তোমার চরণে কি দান করিব, কি দান করিব। গোবিন্দ ভাবলেন, না না, আমার যেটা সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধন, আমি তাকে হৃদয় দিয়ে ভালোবাসি, সব সময় যে আমার কাছে থাকে, আমি তাকে রাধারানীর চরণে দান করে দিও গো রাধে। লেহ 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 রাই সাধের মুরলি, লেহ 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 রাই সাধের মুরলি, আরে লেহ 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 রাই সাধের মুরলি, লেহ 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 রাই সাধের মুরলি, পরশিতে চাই তোমার চরণের ধুলি, পরশিতে চাই তোমার চরণের ধুলি, চাই তোমার চরণের ধুলি, পরশিতে চাই তোমার চরণের ধুলি। রাধে আমার সর্বস্ব ধন এই মুরলি তোমার চরণে অর্পণ করলাম, তুমি তার পরিবর্তে আমায় কি দেবে জানো রাধে, দেবে জানো রাধে, তোমার ওই চরণ ধুলি তুমি আমার মস্তকের উপরে দাও, মস্তকের উপরে দাও। পদকবি এক পাশ থেকে দাঁড়িয়ে লীলা দর্শন করছেন, আর বলেছেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, এই চরণ ধুলি তুমি এখন পাবে না, এই চরণ ধুলি তুমি কখনো পাবে জানো, কখনো পাবে জানো, বলে যেদিন তুমি গৌর হবে, 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 গো নদিয়াই গিয়ে নাম বিলাবে, যেদিন তুমি গৌর হবে, নদিয়াই গিয়ে নাম বিলাবে, আরে হরি 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 বলবে, গাই গৌর হরি বল, সেদিন গৌর কি করবে জানো, শুধু নাম বিলাবে না, মাথায় বাঁধবে না মা বলি, কাঁধে লবে ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবে না মা বলি, কাঁধে নেবে ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবে না মা বলি, কাঁধে লবে ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবে না মা বলি, কাঁধে নেবে ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইবে দ্বারে দ্বারে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইবে দ্বারে দ্বারে, বলে দ্বারে দ্বারে বেড়াইবে, দ্বারে দ্বারে বেড়াইবে, বলে দ্বারে দ্বারে বেড়াইবে, দ্বারে দ্বারে বেড়াইবে, বলে রাধে গোবিন্দ দেখলেন মুরলি দিয়েও মান গেল না, অমনি কি করলেন, হাতের মধ্যে অঙ্গুরি ছিল রত্নের অঙ্গুরি, সেই অঙ্গুরি দুটি আমার রাধারানীর চরণে দিলেন। ওমা রাধারানীর চরণে যেই অঙ্গুরিটি দিলেন, অমনি কি করলেন, অঙ্গুরিটিকে রাধারানীর পায়ে ছেড়ে ফেলে দিলেন। হ্যাঁ, বদতি তদস্থা মান বিশ্বস্তা সুতি নিকটে বিশাখা, বিশাখা ও বহু বল্লভ সহজে দুর্লভ, কোন কাহা পাও বি দেখা, পাও বি দেখা, এই
অবস্থা দর্শন করে ললিতা বিশাখা বলেছেন, রাধে গোবিন্দ সামান্য অন্যায় করেছে, সামান্য অপরাধ করেছে, তার জন্য এত বড় শাস্তি তাকে দিস না। শোন, তুই মুক্তার মালা থেকে যদি মুক্তা গুলোকে খুলে নেওয়া হয়, কেউ সুতাটা কি গলায় পরে থাকে রে রাধে? শ্যামনগর যে তোর গরব, শ্যামনগর চলে গেলে তোর মানের কি হবে? তোর মান কে দেখবে বল রাই? সখীরা ভৎসনা করছে, কিন্তু রাধারানী কোনো কথাই কর্ণপাত করেন না। ও মা, সামভেদ দান তিনটি ফেল হয়ে গেল, আর থাকলো কি একটা নীতি, চার নম্বর নীতি। এবার কি সামভেদ দান নীতি? ও মায়েরা, একটা নায়িকা যদি পূর্ণ মানের মানিনী হয়, তার তিনটি লক্ষণ দেখা যাবে। দেখবেন তিনটি লক্ষণ দেখতে পেলে জানবেন এর দুর্জয় মান হয়েছে। কি কি? নায়িকা কারোর সঙ্গে কথা বলবে না, এক নম্বর উপায়। দুই নম্বর উপায় হচ্ছে সে হাসবে না। তিন নম্বর উপায় হচ্ছে সে কাঁদবে না। তিনটি উপায় লক্ষণ যদি কোনো নায়িকার মধ্যে দেখেন, তাহলে জানবেন তিনি পূর্ণ মানের মানিনি। গোবিন্দ আমার দান হরি বলে নতি অবলম্বন করলেন, সামভেদ দান নতি, চার নম্বর নীতিটা গোবিন্দ অবলম্বন করলেন। বলছেন, ওগো রাধে রাধে, নতি কাকে বলে, কাকে বলে বাবা? উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীপাদ রূপ গোস্বামী বললেন, কেবলম দৈন মালম্ব পাদপাত নতির মতা, চরণে নিপতনকে নতি বলে। নায়িকার চরণ ধরে নায়ক বলছে যে, হে প্রিয়ে, যেটা অন্যায় হয়েছে আমি করেছি, এবারকার মতো তুমি আমায় ক্ষমা করে দাও। এরকম আমাদের হয়ে থাকে বাবা, এই জগতে হয়ে থাকে যে যা হয়েছে হয়েছে, আমারই দোষ, আমি মেনে নিলাম, তুমি আমার সঙ্গে কথা বলো। ও মায়েরা, গোবিন্দ কি নীতি অবলম্বন করলেন? সামভেদ দান নতি, নতিটাই অবলম্বন করলেন। এই নতিটা অবলম্বন করতে গিয়ে গোবিন্দ আমার আমাদের বীরভূমের কবি জয়দেব গোস্বামী, আপনারা সবাই সেখানে গেছেন, কেন্দ্রবিন্দ গ্রাম জয়দেব গোস্বামী, সেই জয়দেব গোস্বামীর লেখা গীত গোবিন্দম থেকে একটি পদাবলী তিনি ব্যবহার করলেন। আর এই যে পদাবলীটি এখন গাইব, এই পদাবলীটি মুখে একটি বড় তালের গান আছে, যে গানটি আমাদের কীর্তন জগতে যত বড় বড় তাল আছে বাবা, সব থেকে বড় তাল, কারণ এই গানটির মধ্যে আটটি তাল লুকিয়ে আছে। তালগুলি মিলিয়ে নিন, আর দোজ, শশীশেখর, যোজ, গঞ্জন, রূপ, সমতাল, এই যে আটটি তাল লুকিয়ে আছে, এই তালগুলি খুব ছোট ঘরে করা হয়েছে। প্রত্যেকটি গানের তিনটি করে রূপ হয়, একটা বড় ঘর বিলম্বিত লয়, একটা মধ্যম লয়, একটা ছোট লয়, এই তিনটি লয়ে প্রত্যেকটি গান বাজনা হয়। তাই এটা ছোট লয়ের গান, আমি যখন হাতটাকে এই দিকে ফেলাবো তখন জানবেন একটা তাল শেষ হলো। আপনারা গুনে নেবেন, গোবিন্দ বলেছেন রাধে রাধে এ দান্ত রুচি
হচ্ছে অষ্টতাল বদসী। এই তালটি কীর্তন জগতের সর্বশ্রেষ্ঠ বড় তাল বলা যায়। আটটি গা তাল নিয়ে একটি গান, কিন্তু গানটি এমন কিছু কঠিন নয়, আপনারা চেষ্টা করলে আপনারাও শিখতে পারবেন। একবারে বসে যাচ্ছে সাউন্ডটা, খুবই অসুবিধে হচ্ছে। জয় রাধে, এটা কি ভোল্টেজের জন্য হচ্ছে? হরে কৃষ্ণ, জয় রাধে। গোবিন্দ আমার বললেন, যোগরাধে বদসি যদি কিঞ্চিত পি দন্ত রুচি কমদি, বদসি যদি কিঞ্চিত পি দন্ত রুচি কমদি, বদসি যদি কিঞ্চিত পি দন্ত রুচি কমদি, বদসি যদি কিঞ্চিত যদি তোমার বদন খানি কিঞ্চিত পরিমাণ মেলো, তাহলে কি হবে? তোমার দন্তরূপ চন্দ্রের হৃদয় হবে দন্তরুচি কৌমদী, আর দন্তরূপ চন্দ্রের হৃদয় হলে কি হবে? ও মায়েরা, আজকে আকাশে চন্দ্র দেখা যাচ্ছে, তাই না? এই চন্দ্র উদয় হলে কি হয় গো? অন্ধকার দূর হয়ে যায়, তাই না? চন্দ্র উদয় হলে অন্ধকার দূর হয়ে যায়। তাই রাধে, তোমার যদি দন্তরূপ চন্দ্রের উদয় হয়, তোমার মান দেখে আমার মনের ভিতরে যে অন্ধকার তৈরি হয়েছে, অন্ধকার তৈরি হয়েছে গো রাধে, তোমার ওই দন্তরূপ চন্দ্রের কিরণে আমার মনে রাধারে যাবে দূরে, মনে রাধারে যাবে দূরে, মনের আধারে যাবে দূরে, মনে রাধারে যাবে দূরে, তুমি কথা কইলে পরে মনের আধার যাবে দূরে, তুমি কথা কইলে পরে, বলি শোনো শোনো ইগো রাধে, তুমি কথা কইলে পরে, তুমি যদি আমার সঙ্গে কথা বলো আমার মনের আধারে দূরে যাবে, মনের আধারে দূরে যাবে। মানে গোবিন্দের উদ্দেশ্য হচ্ছে রাধা রানীকে কথা বলানো, আর কথা বললেই মানটা ভাঙবে। হ্যাঁ, তাই আরো বলেছেন কি, স্ফুর দধর সিদ্ধ হবে তব বদন চন্দ্রমা, 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 রচয়তি লোচন চকর জয় রাধে, রচয়তি লোচন চকর জয় রাধে। রাধে, এ জগতে চাঁদের সুধা আছে আমরা জানি মা, ওই চাঁদের সুধা পান করার জন্য চকর ব্যাকুল হয়ে থাকে। ও রাধে, তোমার বদন চাঁদের সুধা যেন উছলে উছলে পড়ছে, আর ওই বদন চাঁদের সুধা পানের জন্য দেখো না আমার নয়ন চকর ব্যাকুল হলো, নয়ন চকর ব্যাকুল হলো, আমার নয়ন চকর ব্যাকুল হলো, নয়ন চকর ব্যাকুল হলো, চাঁদের সুধা পানের লাগি নয়ন চকর ব্যাকুল হলো, চাঁদের সুধা পানের লাগি নয়ন চকর ব্যাকুল হলো। ও রাধে, তোমায় বলি শোনো, তোমার ওই বদন চাঁদের সুধাই আমায় কিঞ্চিত পানে করাও, পান করাও। ও রাধে, তমসি মম জীবন,
শিবম ভূষণ হে রাধে তুমি আমার সাগর সেচা মানি, সাগর সেচা মানি, তুমি আমার সংসার সাগরের সাগর সেচা মানি, সাগর সেচা মানি, রাধে তুমি যাতে সদাই আমার উপরে অনুক্ষণে অনুকূলে থাকো, অনুকূলে থাকো, আমার হৃদয়ে সতত সেই বাসনা, সেই বাসনা, তাই বলে শোনো রাধে তোমার বদন দেখে আমার কি মনে হচ্ছে জানো, নীল নলিনা ভব পিতন নিত বলোচনা, নীল নলিনা ভব পিতন নিত বলোচনা, ধারয়তি কোকন তো রূপম জয় রাধে, ধারয়তি কোকন তো রূপম জয় রাধে, রাধে নীল নলিনাভম পিতন্নিত বলোচন ধারয়তি কোকন দরূপম, নীল নলিনাভম পি তোমার নীল পদ্মের মতো নয়ন যুগল আজকে কেন লাল বর্ণের বর্ণিত হয়েছে, তোমার নয়ন দুটি নীল পদ্মের সঙ্গে তুলনা করা যায়, সেই নয়ন আজকে কেন রক্ত বর্ণের মাধুরী মণ্ডিত, বলো কেন কেন তোমার বদন দুটি কেন লাল হয়েছে বলো রাধে, আমার মনে হয় কি জানো তুমি অনুরঞ্জন বিদ্যা জানো, অনুরঞ্জন বিদ্যা কাকে বলে গো মায়েরা, অনুরঞ্জন বিদ্যা বলে ম্যাজিককে, যারা দেখবেন ম্যাজিশিয়ান তারা কি করে একটা নলের মধ্যে এদিক থেকে একটা সবুজ রঙের ফুল ঢুকিয়ে দিয়ে নিচের দিকে লাল রঙের বের করে নেয়, দেখেছেন ম্যাজিকটা, তাহলে তারা অনুরঞ্জন বিদ্যা জানে, আমার মনে হয় তুমি অনুরঞ্জন বিদ্যা জানো, বিদ্যা জানো, তুমি নীল রং থেকে তোমার চক্ষুকে রক্ত বর্ণের মণ্ডিত করেছো, মণ্ডিত করেছো, তুমি এক রং থেকে এক রঙে নিয়ে যেতে পারো, তাই আমি তোমার কাছে করজোড়ে প্রার্থনা করি ও গো রাধে, আমায় গৌর করে নাওনা করে নাওনা কেন, গৌর করে নাওনা কেন, আমায় গৌর করে নাওনা কেন, আমায় গৌর করে নাওনা কেন, ওই কালো রূপে লুকাইয়ে গৌর করে নাওনা কেন, কালো রূপে লুকাইয়ে গৌর করে নাওনা কেন, ওমা গোবিন্দের কালো রূপটাকে অন্তরে রেখে আমার রাধারানী গোবিন্দের কালো রূপটাকে লুকিয়ে দিয়েছিলেন এই কলিযুগে, এই কলিযুগে যখন ভগবান এলেন আমার শ্রীধাম নবদ্বীপে আজ থেকে 535 বৎসর পূর্বে শচী দেবীর ঘরে, তখন রাধারানীর কান্তিটা বাইরে আর কৃষ্ণের অঙ্গটা ভেতরে, ওই জন্য প্রথমেই গৌরচন্দিকা করেছি, অন্তে কৃষ্ণ বহির গৌর যেই পরে মনে, আপন আপনি গৌর ধরো এ চরণে, অন্তে কৃষ্ণ ভিতরে
বাইরে রাধা ভাব, রাধারানীর ভাবকান্তিটা নিয়েছে আর অন্তে রয়েছে কৃষ্ণ। ওই জন্য গৌরহরি রাধা এবং কৃষ্ণের মিলিত তনু। জয় রাধে। তা বলল, আমার এই কালো রূপ ঘুচিয়ে নাও, তুমি আমায় গৌর করে নাও। পদকবি বললেন, আর দেরি নেই গো, এই আগত কলিযুগে তোমার এই কালো রূপ ঘুচে গিয়ে তুমি গৌর বর্ণে সে ধাম নবদ্বীপে অবতীর্ণ হবে। ওমা নীল নদীর অবম পিতন্নিত বলোচন ধারয়তি কোকনদ রূপম। রাধে, যদি কেউ দোষ করে বাবা, কেউ অন্যায় করে, তাহলে তাকে কি করা হয়? ওমা শাস্তি দেওয়া হয় না? পুলিশে ধরলে পুলিশে শাস্তি দেয়, কোর্টে নিয়ে গেলে কোর্ট তাকে শাস্তি দেয়, আর যদি গ্রামের সালিসি সভাতে ধরা পড়ে তাকে গ্রামের যে প্রধান বলুন, যে মুখিয়া বলুন, যে গ্রামের হেড, সেই তাকে সাজা দেয় সকলের অনুমতি নিয়ে। তাহলে আমি যেটা অন্যায় করেছি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে, তুমি আমায় সাজা দাও না রাধে? যদি সাজা দাও তাহলে তো তোমার, যদি কাউকে সাজা দিয়ে দেওয়া হয় তাহলে তার রাগের অবসান হয়ে যায়। তা তুমি আমাকে সাজা দেবে রাধে? তবে সাজাটা কি সাজা দেবে জানো? ঘটয় ভুজ বন্ধন জনয় রদ খণ্ডন, 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 যেন বা ভবতী সুখ জাত জয় রাধে, যেন বা ভবতী সুখ তোমার যে রূপ শাস্তি আমাকে দিলে তোমার শান্তি হয়, তুমি তাই করো। মানুষ বেশি দোষ করলে দেখবেন গ্রামের ল্যাম্প পোস্টে বেঁধে তাকে মারা হয়। হ্যাঁ, তাই তুমি যদি আমাকে সেইভাবে ভাবেই করতে চাও, তুমি যদি আমাকে ল্যাম্প পোস্টে বেঁধে মারতে চাও, তাহলে বাঁধবে কি দিয়ে জানো? তোমার সোনার লতাই বন্ধন করি, সোনার লতাই বন্ধন করি, সোনার লতাই বন্ধন করি, সোনার লতাই বন্ধন করি, রাখো হে মানিনি গৌরী, সোনার লতাই বন্ধন করি, রাখো হে মানিনি গৌরী, যেন কারো আগারে যে যে নারী দাই গৌর, হরি হরি বল, হরি হরি বল, সোনার লতাই বন্ধন করি, রাখো হে মানিনী গৌরী, তোমার যে ভুজ যুগল, সেই ভুজ যুগল দিয়ে আমাকে বক্ষের মাঝে বেঁধে রাখো ও গো রাধে। তোমার বক্ষের মাঝে আমাকে যদি বেঁধে রাখো, তখন আমি তোমার অঙ্গের সঙ্গে মিলিত হয়ে হরি বল, হরি বল। আর রাধে, আর একটা কথা বলি তোমায়, দেখবেন গো মায়েরা, যদি আপনারা কেউ সুন্দর সুন্দর গয়না পরে থাকেন, মনে করুন চার ভরি ওজনের হার পরে আছেন, কানে দুই ভরি, দুই ভরি চার ভরি ওজনের দুল পরে আছেন, হ্যাঁ, নাকে এক ভরি ওজনের লেগে আছে, হাতে চার ভরি আছে, যদি সারা শরীরে অলংকার পরে থাকেন, ও মায়েরা, ভগবান রাধারানী গয়না পরেন, গয়নাগুলোর সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। আর আমরা গয়না পরি কিসের জন্য? আমাদের রূপটাকে বৃদ্ধি করার জন্য, হরি বল। তা সেই রকম যদি পাঁচ ভরি গয়না পরে থাকে, তাহলে মায়েদেরকে খুব সুন্দর দেখায়, দেখবেন না? যখন কোনো হয়তো অনুষ্ঠানে যাচ্ছেন, হয়তো একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, মায়েরা যদি কারো সোনার নাও থাকে, সেভাবে এখন ইমিটেশন হয়ে গেছে, অনেক রকম কিনে নানা রকম ভাবে সেজে গুজে সে বিয়েতে যায়। কেন যাই না? তাই মায়েদেরকে দেখতে সুন্দর লাগে, তাই তো? তা এই সুন্দর লাগে, এবার সেই মা যদি মুখখানা হাসি হাসি না করে দশ ভরি ওজনের গয়না পরে মুখটাকে বাংলার পাঁচ করে থাকে, তাহলে দেখতে ভালো লাগবে বাবা? হ্যাঁ, মায়েদের গয়নার সঙ্গে সঙ্গে মুখের মিষ্টি হাসিটাও দরকার আছে, তাছাড়া কিন্তু দেখতে ভালো লাগে না। তাই রাধে,
তোমার অঙ্গে যে অলংকার গুলো রয়েছে আমার মনে হয় তোমাকে ধিক্কার দিচ্ছে, কারণ তুমি আমার দিকে না তাকিয়ে আমার দিকে ভালো করে হেসে না তাকিয়ে তুমি কি করেছো না মুখটাকে গোমড়া করে বসে আছো। হ্যাঁ, তোমাকে এই অলংকার গুলো ধিক্কার দিচ্ছে। তাই বলি রাধে এবার তুমি কথা বলো, ওহে পিয়ে চারু ছিলে মঞ্চময়ী মান ময়দান মান ময়দান, তুমি যে অকারণ মান করেছো এই মানের কোনো কারণ নাই, এই মান তুমি ত্যাগ করো ত্যাগ করো। গোবিন্দ বললেন এই মান তুমি ত্যাগ করো রাধে, এই মানের কোনো মূল্য নেই। রাধা রানী কথা শোনে না, রাধা রানী কোনো কথার উত্তর দেন না, উত্তর দেন না। গোবিন্দ আমার দেখলো না না আর দেরি করা উচিত হবে না, তাই কি করলো জানেন? গোবিন্দ বলছেন যোগ রাধি সরগর লখন্ডন মম শির শিমন্ডল, সরগর লখন্ডল মম শির শিমন্ডল, সরগর পল্লব মুদার ময়ার সখি, সরগর লখন্ডলম মম শিরসি মণ্ডলম। এই পর্যন্ত লিখে জয় রাধে, এই পর্যন্ত লিখে জয়দেব গোস্বামীর কলমটা থেমে গেল মা। জয় রাধে, জয়দেব গোস্বামীর কলমটা থেমে গেল আর লিখতে পারলো না। সরগর লখন্ডলম মম শিরসি মণ্ডলম এই পর্যন্ত লিখলেন, তারপরে লিখতে গিয়ে জয়দেব গোস্বামীর নয়নে জল এলো, বসে বসে কাঁদতে লাগলেন। পদ্মাবতী বললেন গোসাই তুমি কাঁদছো কেন, দেখো না আমি কত অন্যায় করেছি, কি অপরাধ করেছি, আমার গীত গোবিন্দ সম্পন্ন হলো না। বলল গোসাই গঙ্গা স্নানের সময় হয়ে গেছে, যাও গঙ্গায় স্নান করে এসো, ভোগের সময় হয়েছে। জয়দেব গোস্বামী গায়ে তৈল মাখতে মাখতে কাঁধের মধ্যে একটি গামছা নিয়ে ওই কেন্দ্রবিন্দ গ্রাম থেকে উদ্ধারণপুরের ঘাট, আপনারা সকলে জানেন কেন্দ্রবিন্দ জয়দেব থেকে উদ্ধারণপুরের ঘাট যার দূরত্ব হচ্ছে 60 মাইল, সেই দূরত্ব অতিক্রম করে জয়দেব গোস্বামী প্রত্যহ দিন পায়ে হেঁটে স্নান করতে যেতেন, স্নান করে আবার ফিরে এসে ভগবানের সেবা দিয়ে তারপরে প্রসাদ পেতেন। জয়দেব গোস্বামী চলে গেলেন উদ্ধারণপুরের ঘাটে, আর এদিকে ভগবান আমার দেখলেন, ওরে জয়দেব তুই যে কথাটা লিখতে পারলি না ওই কথাটা আমি গিয়ে লিখে দেব। তাই ভগবান কি করলেন না, জয়দেবের রূপ ধারণ করে এসে পদ্মাবতীকে বলছেন পদ্মা ও পদ্মা পদ্মা গো দরজা খোলো। একই গোসাই আপনি এত তাড়াতাড়ি চলে এলেন, বললো পদ্মা জানো আজকে আমি গই উদ্ধারণপুরের ঘাটে যাইনি গো, আজকে পথে যেতে যেতে আমার শ্লোকটা মনে পড়ে গেল, তো তাই এই জয়দেবের কাছে অজয় নদীতে স্নান করে আমি চলে এলাম, চলো চলো ভজন মন্দিরে চলো আমি শ্লোকটাকে রচনা করে ফেলি। যেখানে লেখা ছিল সরগর লখন্ডলম মম শিরসি মণ্ডলম, তার পাশে স্বর্ণাক্ষরে লিখে দিলেন দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার লিখে দিয়ে বললেন পদ্মা চলো এবার ভোগ মন্দিরে চলো। ভোগে মন্দিরে গিয়ে কি করলেন আজ নিজের ভোগ আজ নিজেই দেন গো, নিজের ভোগ আজ নিজেই দেন গো, নিজের ভোগ নিজেই দেন গো, নিজের ভোগ আজ নিজেই দেন গো, নিজের ভোগ আজ নিজেই দেন গো, ভক্ত বাঞ্ছা পুরাইতে নিজের ভোগ আজ নিজেই দেন গো, ভক্ত বাঞ্ছা ভক্তাধীন গোবিন্দ আমার, ভক্ত বাঞ্ছা পুরাইতে ভক্ত পুরাইতে নিজের ভোগ নিজেই দেন গো। ও যাও
মন্দিরে গিয়ে ভোগ নিবেদন করে ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে নিজে ভোগ পেল, প্রসাদ পেলেন, আর প্রসাদ পেয়ে পদ্মাবতী বলছেন, প্রভু চলুন আপনি স্বয়ং মন্দিরে চলুন। জয় জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। ও গো রাধে, ভোগ মন্দির শয়ন মন্দিরে চলো, যেই না শয়ন মন্দিরে গেছে অমনি পদ সেবা করছেন পদ্মাবতী। পদ সেবা করতে করতে এদিকে মা যেই পদ সেবা শুরু হয়ে গেছে, ওদিকে উদ্ধারের ঘাটে মা গঙ্গা দেবী সাকার মূর্তি ধারণ করে জয়দেবকে বলছেন, জয়দেব বাবা তোকে কষ্ট করে উদ্ধারে ঘাটকে আসতে হবে না, বলতে হদি শোন, আমি আমি অজয় যদি নীর ধরে আমি ওই জয়দেব পর্যন্ত কেন্দ্রবিল্লো গ্রাম পর্যন্ত বয়ে যাব, আর তুই কি করবি ওই কেন্দ্রবিল্লো গ্রামের জলে নদীর জলে স্নান করে তোর ঠাকুরের সেবা দিবি। মা গো এখনো পর্যন্ত দেখবেন মকর সংক্রান্তির দিন যদি একটা ফুল ফেলে দেওয়া হয় সেই ফুলটা অজয় নদী উজানব দিকে বয়ে যায়, যারা ভক্ত মানুষ তারা দেখতে পায়। হ্যাঁ মা গঙ্গা দেবী এই মকর সংক্রান্তির দিন উজান দিয়ে বয়ে কেন্দ্রবিল্লো গ্রাম পর্যন্ত যায়, তাই ভগবান হরি বল গঙ্গা দেবীর কৃপা পেয়ে জয়দেব গোস্বামী বাড়ি ফিরছেন। এদিকে গোবিন্দ দেখলেন আর থাকা হবে না, পদ্মাবতীকে গিয়ে বলেন, পদ্মাবতী যাও তুমি এবার প্রসাদ পাও। পদ্মাবতী প্রসাদ পাচ্ছেন, গোবিন্দ আমার নিজালয়ে গমন করলেন। ও বাবা যেই না প্রসাদ পেতে শুরু করেছেন অমনি আসল জয়দেব যিনি তিনি এসে দরজাটা খুলছেন, পদ্মা দেখি দরজা খোলা, যেই একটু অন্দর মহলে প্রবেশ করেছেন ভোগ মন্দিরে প্রবেশ করেছেন অমনি দেখছেন পদ্মাবতী প্রসাদ পাচ্ছে। হরি বল হরি বল, আর কাছে গিয়ে পদ্মাবতীকে বলছেন জয়দেব গোস্বামী, পদ্মা বলে তুমি নি তুই দাও নাকি, তুই দাও নাকি, তুই দাও নাকি, তুই দাও নাকি, এমনি করে খেয়ে খেয়ে নি তুই দাও নাকি, এমনি করে খেয়ে খেয়ে তুই দাও নাকি, এমনি করে খেয়ে খেয়ে নি তুই দাও নাকি, এমনি করে ওরে তুমি যে অবলা জাতি, করে খেয়ে খেয়ে তুমি যে অবলা জাতি, করে খেয়ে পদ্মাবতী বলছেন আমার এখানে একজন পতি, বাড়িতে একজন পতি, কি হবে বলো এবারে পদ্মারে গতি, পদ্মারে গতি। জয়দেব গোস্বামী বলেন বাড়িতে পতি মানে এই দেখো তুমি আমায় গামছা দিলে তৈল দিলে আমি গামছা কাঁধে দিয়ে স্নান করতে গেলাম, তুমি আমায় চিনতে পারছো না, তাহলে বাড়ির ভিতরে ওটাকে শয়ন মন্দিরে গিয়ে দেখলেন আর তো তিনি নেই, ভগবান চলে গেছেন নিজালয়ে, কিন্তু তার সেই ঘরের মধ্যে ভগবানের অঙ্গের যে অষ্টপদ্ম অষ্টপদ্মের অঙ্গের গন্ধ সেটা কিন্তু বিরাজ করছে। জয়দেব গোস্বামী বললেন যোগ পদ্মাবতী তুমি ধন্য, তুমি ধন্য, আমি এতদিন ধরে চেষ্টা করে যেটা পারিনি তুমি আজকে সেটা করেছো, তুমি কি করেছো জানো বলে কৃষ্ণ সেবা করেছো তুমি, বলে কৃষ্ণ সেবা করেছো তুমি, কৃষ্ণ সেবা করেছো বলে শোনো শোনো পদ্মাবতী কৃষ্ণ সেবা করেছো তুমি, শোনো শোনো পদ্মাবতী বলে অধম পাপী হলাম আমি, শোনো শোনো পদ্মাবতী বলে অধম পাপী হলাম আমি, শোনো শোনো পদ্মাবতী বলে অধম পাপী হলাম আমি, শোনো শোনো পদ্মাবতী
হলাম আমি, তুমি অধমে পাপী হলাম আমি, কৃষ্ণ সেবা করেছ তুমি। দাও দাও পদ্মা আমায় একটু প্রসাদ দাও, ওই প্রসাদ আমি সারা অঙ্গে লেপন করে কেন্দ্র বিল্ল গ্রামবাসীকে বলবো, শোনো আমার পদ্মাবতী কৃষ্ণের কৃপা পেয়েছে, আমার পদ্মাবতী ধন্য। তাই এখানে পদকবি চণ্ডীদাস ঠাকুর পদের ভণিতা লিখলেন, ইতি চটুল চাটুল চারু মুড়ে বৈরণী রাধিকা মধি বচন জাতম বচন জাত জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি ভারতী ভণিত মতি সাতং ভারতী ভণিত মতি সাতং। ওমা সাম্ভেদ দানতি চারটে ফেল তাতেও মান গেল না। এবার সাম্ভেদ দানতি ক্রিয়া মানে কোনো কিছু করে দেখানো, যেমন আপনার নায়িকা হয়তো মান করেছেন, আপনি বলছেন দেখো আমি ট্রাকটা চালাতে পারি, তুমি পারো? হ্যাঁ, আমি এরোপ্লেন চালাতে পারি, তুমি পারো? আমি মোটর বাইক চালাতে পারি, তুমি পারো? তুমি পারো না, তাহলে আমার উপরে মান করো না, আমি মোটর বাইক চালিয়ে নিয়ে যাই তবে তুমি মায়ের বাড়ি যেতে পারো। হ্যাঁ, তোমার যাওয়ার ক্ষমতা নেই, বাইকটা দিলেও তুমি চালাতে পারবে না, তাহলে তুমি আমার উপরে মান করে বসে আছো, কথা বলবে না? এটাকে বলা হয় ক্রিয়া মানে করে দেখানো। উপেক্ষা, এটা একটু বড় জিনিস। উপেক্ষা মানে কি? তুমিও চুপ থাকো আমিও চুপ থাকি, হরি বল, তুমিও যত বড় আমিও তত বড়। নায়ক বলছে তুমিও যত বড়, নায়িকা বলছে আমিও তত বড়। হ্যাঁ, এইটাকে বলা হয় উপেক্ষা। এবার শেষে কি থাকলো বাবা? রসান্তর। রসান্তর কাকে বলে হয়? রসান্তর আবার দুই প্রকার, একটা বুদ্ধিপূর্বক একটা জাত দিচ্ছি। বুদ্ধিপূর্বন্তু কান্তন প্রত্যুৎপন্ন ধিয়া কিতান, বুদ্ধির দ্বারা মান ভাঙানোকে বলা হয় বুদ্ধিপূর্বক রসান্তর। দেখুন, বুদ্ধিপূর্বক রসান্তর আর একটা আকস্মিক রসান্তর। আকস্মিক রসান্তরটা কেমন? ধরুন নায়ক নায়িকা মান করে বসে আছেন একটা তক্তপোষের এপাশে ওপাশে, হঠাৎ আজকে যেমন বিদ্যুৎ চমকালো এরকম রুম রুম করে হয়তো বিদ্যুৎ চমকালো, নায়িকা গিয়ে নায়ককে ভয়ে জড়িয়ে ধরল, ওরে বাপ রে, এইভাবে মান যায়, এটাকে বলা হয় আকস্মিক। আর বুদ্ধিপূর্বক গোবিন্দ দেখলো আমি তো চতুরের চূড়ামণি, আমি যদি বুদ্ধি দিয়ে গো রাধারানী মানটাকে ভাঙতে না পারি তাহলে তো আমার জগতে কলঙ্ক উঠবে, আমার চতুর চূড়ামণি নামটা নষ্ট হয়ে যাবে। তাই কি করলো? বললো গো রাধে, তুমি তো দিব্যি মান করে বসে আছো, গত রাত্রিতে আমার কি অবস্থা হয়েছিল জানো? ললিতা বলছেন, মনে মনে ভাবছেন একটু শুনি কি হয়েছিল, শোনো গত রাত্রিতে আমার কি হয়েছিল জানো? ও গো গত রজনীতে আসিতে পথে, গত রজনীতে আসিতে পথে, গত রজনীতে আসিতে পথে, আহা একটা রমণী ধরিল হাতে, ললিতা বলছেন, লম্পট তোমার লজ্জা করে না? একে তো রাধারানীর মানটা ভাঙছে না, আবার তুমি বলছো একটা রমণী হাতে ধরেছে। আচ্ছা, একটা নারীর কাছে যদি আর একটা নারী প্রশংসা করা হয় তাহলে সেই মায়ের কি হয় বলুন তো? গাটা জ্বলে যায়। হ্যাঁ, একটা রমণীর কাছে আর একজনের প্রশংসা করলে সেই রমণী জ্বলে যায়। তাই বলছে তুমি রাধারানী মানবার তো যাচ্ছেই না, আবার তুমি সেই রমণীর নাম নিচ্ছ, রমণীর নাম করছো। বলি শোনোর বিশাখা, সেই রমণীটা কেমন জানো? একটু বিবরণটা শোনো, তার বর্ণনাটা একটু শোনো। সে যে উলটা চরণে চলিয়া যায়, যে উলটা চরণে চলিয়া যায়, উলটা চরণে চলিয়া যায়, উলটা চরণে চলিয়া যায়। শোনো শোনো, সে পিছন দিকে হাঁটে। ও মা, পিছন দিকে কারা হাঁটে গো? ও বাবা বলুন তো, পিছন দিকে কারা হাঁটে? ভূতে হাঁটে, তাই না? শুধু পিছন দিকে হাঁটে না, আর কি করে জানো? উলটা চরণে চলিয়া যায়, উলটা চরণে চলিয়া যায়, আরে নাকায় রইয়া গাতে কথাটি কয়, নাসিকার গাতে কথাটি কয়, নাসিকার গাতে কথাটি কয়।
সেটাই উলোটা চলনে চলিয়া যায়, মানে পিছন দিকে হাঁটে আর নাকে নাকে কথা বলে, এই যে এই যে আমি তোমার ঘাড় মটকে নেব। হরি বল, এটা কারা বলে গো মা? ভূতে বলে। ললিতা বিশাখা বলছেন, রাধে তাহলে মনে হয় বধু ওই বনপদ দিয়ে আসছিল, আমার মনে হয় কি জানিস বধুকে ভূতে ধরেছে, তবে যেমন তেমন ভূত নয়, শাক চিরুনি ভূত। হ্যাঁ, শাক চিরুনি ভূতে আমাদের বধুকে ধরেছে। ওরে বাপ রে, ও বধু, ও বধু, তারপর কি হলো বলো? শোনো, তার বাড়ি কোথায় জানো? সেই বনের মধ্যে থাকে না, সে কোথায় থাকে জানো? ওই জলের ভিতরে তাহার ঘর, জলের ভিতরে তাহার ঘর, জলের ভিতরে তাহার ঘর, জলের ভিতরে তাহার ঘর। আমরে লইয়া থইল তাহার ভিতর, আমরে লইয়া থইল তাহার ভিতর। জয় রাধে, আমাকে যখন জলের ভিতরে লইয়া গেল বধু, তখন তুমি কি করলে বলে? আমি আর কি করব? দেখবেন বাবা, আমাদেরকে যদি কোনো জায়গায় ভূতের ভয় লাগে, যদিও ভূত বলে কিছু নেই বিজ্ঞান বলছে, যদি ভূতের ভয় লাগে তাহলে কি করি আমরা? যে যার ইষ্ট দেবতা, কেউ কালী কালী করে, কেউ রাম রাম করে, কেউ হরে কৃষ্ণ করে, তাহলে বধু তুমি কি জপ করলে? হরি বল। গোবিন্দ আমার বললে, দেখলে এই তো সুযোগ, বললো আমি আর কার নাম জপ করবো বিশাখা, আমি তো কারো নাম জানি না, আমি কার নামে জপ করলাম জানো? রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে মহিমা সব জগ জানি, রাধারানী হে মহারানী, উনকো মহিমা সব জগ জানি, পাদ পাদ দি বসায় করো, রাধে রাধে জপা করো, রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে নাম জপ করতে করতে আমি তোমার কাছে ছুটে চলে এসেছি, কিন্তু ছুটে এলে কি হবে? ওই বুঝি আবার আসিছে পথে, ওই বুঝি আবার আসিছে পথে, এখন আমাকে বাঁচাবে কে এমন আছে, ও মায়েরা। এবার আপনাদের বিচার, আপনাদের স্বামী মনে করুন কোনো বিপদে পড়েছে, আপনার সঙ্গে খুবই মান হয়ে আছে, কথা বলেন না আজ 10 দিন থেকে, কিন্তু স্বামীকে হয়তো কেউ তাড়া করেছে পিছন থেকে মারবার জন্য, সে যদি এসে আপনার কাছে বলে আমাকে এখন কে বাঁচাবে, আমাকে তো বাঁচার কেউ নেই, আপনি তাকে মারতে দেবেন? আপনারাই বলুন। হ্যাঁ, মায়েরা দেখুন ঘাড় নাড়ছে। রাধারানী তখন বলছেন, ও মা কি বললো জানেন? কি বা ভয় কি বলিয়া ধরিল হাতে, ভয় কি বলিয়া ধরিল হাতে, আহা ভয় কি বলিয়া ধরিল গলে, ভয় কি বলিয়া ধরিল গলে, আহা ইহ রস গায়ে বচন ছলে, ইহ রস গায়ে বচন ছলে, আহা চণ্ডী দাস গায়ে বচন ছলে, দাস গায়ে বচন ছলে। ও মা যেই এমন কথা বলেছেন, রাধারানী গোবিন্দের কোলে জড়িয়ে ধরে বলছে, বধু দেখি আমি থাকতে তোমাকে কে ভয় দেখায়, তোমার পিছনে কে আসে, আমি দেখি আজকে আমার কাছ থেকে কে তোমাকে নিয়ে যেতে পারে। ও মায়েরা, এখানে গোবিন্দ যে কথাগুলো বললো কি মিথ্যা কথা বললো? যে উল্লটা চলনে চলিয়া যায়, মিথ্যা কথা বলেছে বাবা? বলেনি। কারণ চন্দ্রাবলীর সখী পদ্মা গোবিন্দকে যখন ধরলো, তখন এই সামনাসামনি ধরে পিছন দিকে ইহের দিকে গেছিল, জানেন না, গোবিন্দের বদনখানি নিরীক্ষণ করতে করতে তিনি কুঞ্জের মধ্যে নিয়ে গেছেন। আর ওই পদ্মাবতীর জন্ম কোথায়? পদ্ম কোথায় জন্মে? জলের মধ্যে। তাই বলছেন জলের ভিতরে তাহার ঘর।
গোবিন্দ আমার রাধারানী, রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরলেন আর গোবিন্দ আমার রাধারানীকে জড়িয়ে ধরলেন। পদকবি এক পাশ থেকে দাঁড়িয়ে বলছেন, দেখো দেখো আজকে রাধা গোবিন্দ কেমন পাশাপাশি দাঁড়িয়েছে, কি শোভা হয়েছে। ওমা সখীগণ বলছে, রাধে তুই তো তোর বধুকে পেয়ে গেলি, এবার আমাদের পাওনাটা দিয়ে দে। বলো তোদের আবার কি পাওনা রে? বলো তোরা যুগল হয়ে দাঁড়া আর তোদের যুগল রূপ দর্শন করে আমরা আমাদের মনের বাসনা মেটাই। তাই রাধারানী আজ গোবিন্দের পাশে যুগল হয়ে দাঁড়ালেন আর সখীগণ সেই যুগল রূপ দর্শন করলেন। জয় রাধে। আর সকলে মিলে কি করলেন? এইখানে আমার দুর্জয় মান লীলা, দুর্জয় মান লীলা এখানেই রইল, এইখানে তে রইল আমার লীলা রো মাধুরী, এইখানে তে রইল আমার লীলা রো মাধুরী। আর মদন ভরে ভক্ত গণে বলুন হরি হরি, মদন ভরে ভক্ত গণে বলুন হরি হরি, মদন ভরে ভক্ত গণে বলুন হরি হরি, মদন ভরে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল।